চরম সত্যের কথা বলেছে। প্রকৃত সুষ্ঠু নির্বাচন হলে দরজা টুয়াই হাই কোনো, এটাই বাস্তবতা। আপনাদের নেতারাই একজনকে আরেকজনকে চোর বলছে। এই ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আপনার, আপনাদের এই জ্ঞাতি গোষ্ঠী কাছের লোকজন রক্তের, সাইদ খোকন বলছেন তাপস সাহেবকে চুনোপুটি চোর, বলছেন রাঘব বল তাপস সাহেব বলছেন তাকে চুনোপুটি, মানে তারা যে চোর এটা কিন্তু তারা নিজেরা বলছে, আমি বলছি না, আপনি বলছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের ভাই বলছেন এমপিরা মদ নারী নিয়ে থাকে, পরে থাকে, দেশের জন্য কাজ করে না, নৈতিকভাবে বিচ্যুত হয়েছে। আমার কথা ওবায়দুল কাদের ভাইয়ের কথা দেখেন, নিক্সন চৌধুরী তিনি বলেছেন বাংলাদেশে একটাই নির্বাচন হয়েছে, সেটা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গায়। তারাই বলছে নির্বাচন একটা জায়গা হয়েছে, তার ওই ওই জায়গা আর কোনো জায়গায় নির্বাচন হয়নি। আমি প্রধানমন্ত্রীকে তো সবিনয় প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না এই দেশ কি জাহান্নামে গিয়েছিল? এই দেশ কি চলে নাই? এই দেশের মানুষ ভাত খায় নাই? এই দেশে উন্নয়ন হয় নাই? তো তারা কিসের গান বাজাচ্ছে যে তারাই সব, তারাই পীরে কামেল, তাদের ছাড়া দেশ চলবে না, তারা এমন ভাবে বোঝাচ্ছে। তো এই যে তামসা নির্বাচন করে হাজার হাজার কোটি টাকা খরচ করে জনগণের সাথে তামসা করে ভোটাধিকার কেড়ে নিয়ে তারা ক্ষমতায় আছে। আর আমি বলবো যে আমাদের রাজনৈতিক দলগুলো কাণ্ড জ্ঞানহীন ভাবে এই অবৈধ সরকারকে বৈধতা দিতে তারা যে নির্বাচনকে তারা বর্জন করছে, নাকে খত দিয়ে সংসদে গিয়েছে, সোজা কথা ঘোষণা দেন যে এই অবৈধ নির্বাচন কমিশনার, দলকানা নির্বাচন কমিশনার, ছাত্রলীগ মার্কা নির্বাচন কমিশনার, উনি ছাত্রলীগের নেতা ছিলেন, জনতার মঞ্চের অ্যাক্টিভিস্ট ছিলেন, সেই দলকানা ব্যক্তি নির্বাচন কমিশনের কোন নির্বাচনে যাব না আমরা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত। আমার দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরাও যেন বলতে পারে আমরা কোনো ভোট চোর স্বৈরাচার ফ্যাসিবাদের আদেশ কায়েম করার জন্য চাকরি নেই নাই। আমরা জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তাদের আদেশ পালন করার জন্য আমরা চাকরি নিয়েছি। আজকের এই বক্তব্যের শুরুতেই আমরা স্মরণ করছি যে আমাদের এই 69-এর গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক, ছাত্রনেতা, শ্রমিক নেতা, কৃষক নেতা আসাদকে আমাদের, কারণ তিনি অনেকে ভেবে থাকতে পারেন যে তিনি ছাত্রনেতা ছিলেন, বা অনেকে যদি না জেনে থাকেন ইতিহাস সঠিকভাবে, অনেকে হয়তো না জানলে কিন্তু এটা আমাদের ভুল হবে, তিনি শুধু ছাত্রনেতাই ছিলেন না, যে কিছুক্ষণের পূর্বেই বক্তব্যে যে আমাদের রুবেল ভাই যেটি বলেছিলেন হাট হরতাল, সেই কৃষকদেরকে হাট হরতালে সংগঠিত করতে মৌলানা ভাসানী তার এই বিশ্বস্ত শিষ্যদেরকে পাঠিয়েছিলেন গ্রামগঞ্জে, তারা ছড়িয়ে ছিটিয়ে গ্রামগঞ্জে কৃষক শ্রমিক সবাইকে সংগঠিত করেছিল, এবং তার পরিপ্রেক্ষিতেই সেই 69-এর গণঅভ্যুত্থান একটা চূড়ান্ত পর্যায়ে একটা রূপ লাভ করেছিল। ছয় দফাকে বলা হচ্ছে বাঙালির মুক্তির সনদ, আমরা অস্বীকার করি না, কিন্তু আপনাদেরকে একথাও বলতে হবে যে ছয় দফা দিয়েছেন 66 সালে, কিন্তু 69-এর আগ পর্যন্ত ছয় দফাকে কিন্তু ওইভাবে ছয় দফাতে মানুষ সংগঠিত হয়নি, ছয় দফা মানুষের কাছে পৌঁছায়নি ওইভাবে, বা ছয় দফাকে মানুষ ওইভাবে ধারণ করতে পারে নাই। 3 বছর ছিল 66 থেকে 69, যখন ছাত্ররা যখন 11 দফা দিয়েছিল তখন মানুষ ছাত্রদের কথা শুনেছিল, কারণ ওই সময় ছাত্ররাই জাতীয় নেতৃত্বের জায়গা থেকেও জাতীয় সংকট মোকাবিলায় ছাত্ররাই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিল। তো আজকে ছয় দফাকে হাইলাইটস করা হচ্ছে, 11 দফাকে ওইভাবে আনা হচ্ছে না। রুবেল ভাই যেটা বলেছেন আমরা অত্যন্ত ব্যথিত যে এই প্রজন্মের একজন মানুষ হিসেবে যে আজকে মানুষ এতটা বিবেকহীন হয় কিভাবে, এতটা বেইমান হয় কিভাবে, ইতিহাসকে তারা মুছে দিতে চায়, ইতিহাসকে নিজের মতো করে লিখতে চায়। আজকে বলেছেন যে জাতীয় পত্রিকাগুলোতে প্রথম পৃষ্ঠায় নাই 69-এর গণঅভ্যুত্থান, এই 69-এর গণ পূর্বের বক্তারা বলেছেন 69-এর গণঅভ্যুত্থান না হলে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হতেন না, ফাঁসির কাষ্ঠ থেকে হয়তো মুক্ত পেতেন না, 69-এর গণঅভ্যুত্থান না হলে 70-এর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করতো না, এবং 70-এর নির্বাচন না হলে হয়তো মুক্তিযুদ্ধ হতো না। এই ক্রেডিট কি আওয়ামী লীগের? আওয়ামী লীগের নয়। এই ক্রেডিট যদি দিতে হয়, এই সংগঠকের যদি স্বীকৃতি দিতে হয়, সর্বপ্রথম স্বীকৃতি দিতে হবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। কিন্তু আপনারা দেখেছেন মাওলানা হামিদ খান ভাসানীকে ওইভাবে কেউ স্মরণ করে, এর আগে একজন ছাত্রনেতা বলেছিলেন যে মাওলানার দল চুরি করেছে আওয়ামী লীগ, প্রতীক চুরি করেছে বিএনপি, মানে একটা কথা বলেছিলেন যে আদর্শটাকে তারা কেউ চুরি করতে পারে নাই, কারণ আদর্শের রাজনীতি তারা করছে না। যেটা বলছে সেই আজকের যদি
এই ভোট ডাকাতির ইতিহাস আমাদেরকে আলোচনা করতে হয়, ভোট চুরির কথা বলতে হয়। স্বাধীন বাংলাদেশে 72 সালে ভোট ডাকাতি শুরু হয়েছে ডাকসু নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাইয়ের মাধ্যমে। সেই ভোট চুরির জন্য, ভোট ডাকাতির জন্য কারা দায়ী ছিল সেগুলো আজকে জনগণকে প্রশ্ন করতে হবে। সেই ভোট ডাকাতি, ভোট চুরি সেই 72 থেকেই শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে, যার চূড়ান্ত পরিণতি আজকে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে না। সুতরাং এই ভোট ডাকাতি কিংবা ভোট চুরি, ভোট ছাড়া ক্ষমতায় থাকার ইতিহাস এই 21 সালেই কিংবা 19 সালে 18 সালে প্রথম সেটা নয়। কিন্তু কিভাবে এই ভোট চুরি প্রাতিষ্ঠানিকভাবে ভোট চুরি করার রাস্তাকে পাকাপোক্ত করলো, তার জন্য দায়ী অবশ্যই আমি বলবো যে যারা যুদ্ধ করেছেন তাদের সীমাবদ্ধতা ছিল, কিন্তু তাদেরকে ব্যর্থতার দায় কিছুটা নিতে হবে। আপনারা মুক্তিযুদ্ধ করেছেন জীবন বাজি রেখে, আপনাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধা প্রকাশ করি। আপনাদের কথা আজীবন আমরা প্রজন্মের পর প্রজন্ম আপনাদের ইতিহাস বলবে, কিন্তু ব্যর্থতার দায় কিছুটা আপনাদেরকে নিতে হবে। আপনারা আমাদেরকে একটা ভূখণ্ড দিয়েছেন, কিন্তু সেই ভূখণ্ডটা কিভাবে চলবে? রুবেল ভাই বলেছেন যে মানুষ শুধুমাত্র একটা ভূখণ্ড পাওয়ার জন্য যুদ্ধ করে নাই, মুক্তির জন্য যুদ্ধ করেছিল। তার অর্থনৈতিক মুক্তি চেয়েছিল, বৈষম্য থেকে মুক্তি চেয়েছিল, নিপীড়ন থেকে মুক্তি চেয়েছিল। আজকে কি আমরা সেগুলো থেকে মুক্ত হতে পেরেছি? হতে পারি না। আজকে যে ভাওতাবাজির রাজনীতি দিয়ে 49 বছর মানুষকে প্রতারণা, বারবার প্রতারণা করেছে, কারণে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের এখন আর বিশ্বাস নাই, বাস্তব কথা, সত্য কথা। সে কারণে হয়তো অনেকে রাজনৈতিক দলগুলোর ডাকে এখন আর আসতে চায় না, কিংবা আমরা যারা কাজ করছি আমাদের প্রতিও তাদের আস্থা বিশ্বাসের কিছুটা ঘাটতিও রয়েছে, অস্বীকার করার হয়ে নাই, পরিপূর্ণ বিশ্বাস করতে পারছে না যে এরা যে আহ্বান জানাচ্ছে শেষ পর্যন্ত এরা কোন দিকে কি যাবে সেটি নিয়ে মানুষ ভাবছে। কারণ সেই জায়গা থেকে আমি মনে করি যে আজকে যারা বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চায়, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে চায়, সাম্য মানবিক মর্যাদা নিশ্চিত করে, ন্যায় বিচার নিশ্চিত করে বৈষম্যহীন একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণ করতে চায়, তাদেরকেও পরীক্ষা দিতে হবে। ত্যাগ স্বীকার করার মাধ্যমে পরীক্ষা দিতে হবে, রাজপথে লড়াই সংগ্রাম করার মাধ্যমে পরীক্ষা দিতে হবে। এবং আমি মনে করি যে আমরা সেই পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, এখানে ইলেকট্রনিক মিডিয়া দেখেছেন কয়টা আছে? নাই, প্রিন্টেড মিডিয়া হয়তো 2-3টা থাকতে পারে। এবং আরেকটা কথা, আমাদের মুক্তিযোদ্ধা নয়ম জাহাঙ্গীর ভাই বলেছেন যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে, ভারত বাংলাদেশকে, বাংলাদেশ যেমন ভারতের প্রতি কৃতজ্ঞ, ভারতেরও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ তারা শুধুমাত্র বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কিংবা বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্যই তারা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেন নাই, তারা এই অঞ্চলকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন, তাদের একটা রাজনৈতিক অর্জন, রাজনৈতিক শক্তি সঞ্চয় করার জন্য তাদেরও সেরকম একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু আমরা দেখলাম সেই মুক্তিযুদ্ধের পরে সেই ভারত বাংলাদেশকে তিনে তুলে শুষে নিয়েছে, এবং এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির কলকাঠি ভারত নাড়তে চায়। আজকে বলছি যে এখানে কথাটা না বললেই নয়, আবার বলতে হয়। অনেকে বলে যে পোলাপান মানুষ, যা বলি সব বইলা ফেলায়। বাংলাদেশের এক স্বনামধন্য পত্রিকার সম্পাদক একবার শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলাম, তার সাথে তিনি বলেছিলেন, রুট তোমাকে আমি ছোটো বেশি দুটো সাজেশন দিই, এটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যাবে না, আর অন্যদের বিরুদ্ধে যাই বলো, আর দ্বিতীয় হচ্ছে যে ভারতের বিরুদ্ধে বলা যাবে না, কারণ ভারত আমাদের কিন্তু অপরিসীম বন্ধু। এবং তিনি এটাও বলেছিলেন যে সবচেয়ে, যখন আমি বলেছিলাম ভাই আমার সংগ্রামে তো এই দুইটার বিরুদ্ধে, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর কন্যা, রেসপেক্ট করি, গণভবনে গিয়েছিলাম, রেসপেক্ট করেছি, দেখেছি, একটু প্লিজ 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 এই ঘরের মধ্যে স্লোগান দাও না, এখানে আমরাই, এখানে স্লোগান দিয়ে খুব উত্তেজিত করে লাভ নাই, এখানে আমরাই স্লোগান দিতে হবে রাজপথে। তো সেখানে আমি বলেছি আমরা তো তাকে সম্মান করি, কিন্তু তিনি যে প্রতিনিয়ত যেভাবে জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছেন, প্রেস কনফারেন্সে প্রতিনিয়ত বলছেন যে জনগণের ভোটে ক্ষমতায় আছি, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছি, এর পূর্বে কেউ কাজ করে নাই। আমি প্রধানমন্ত্রীকে তো সবিনয় প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না এই দেশ কি জাহান্নামে গিয়েছিল? এই দেশ কি চলে নাই? এই দেশের মানুষ ভাত খায় নাই? এই দেশে উন্নয়ন হয় নাই? তো তারা কিসের গান বাজাচ্ছে যে তারাই সব, তারাই পীরে কামেল, তাদের ছাড়া দেশ চলবে না, তারা এমন ভাবে বোঝাচ্ছে। এবং বলছেন যে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার সুফল জনগণ পাচ্ছে। হ্যাঁ, সুফল জনগণ পাচ্ছে, বাংলাদেশ এখন গুম খুন ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, এই সুফল পাচ্ছে, সুফল পাচ্ছে।
আপনাদের নেতারাই একজন আরেকজনকে চোর বলছে। এই ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আপনার আপনাদের এই জ্ঞাতি গোষ্ঠী কাছের লোকজন রক্তের লোকজন। তারপর যে হানি ওই আপনার সাইদ খোকন বলছে তাপস সাহেবকে চুনোপুটি চোর, বলছেন রাঘব বল তাপস সাহেব বলছেন তাকে চুনোপুটি, মানে তারা যে চোর এটা কিন্তু তারা নিজেরা বলছে, আমি বলছি না আপনি বলছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের ভাই বলছেন এমপিরা মদ নারী নিয়ে থাকে পরে থাকে, দেশের জন্য কাজ করে না, নৈতিক ভাবে বিচ্যুত হয়েছে। আমার কথা ওবায়দুল কাদের ভাইয়ের কথা, ওবায়দুল কাদের ভাই বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হয় নাই, শেখ হাসিনা ভাতের অধিকার মানুষের নিশ্চিত করতে পারছেন, শেখ হাসিনা কি আমার বাসায় দিয়ে আমার বাসায় কি মান্থলি চাল পাঠায় ডাল পাঠায় যে আমার ভাত শেখ হাসিনা নিশ্চিত করছে, আমার ভাত আমি নিশ্চিত করছি, এদেশের মানুষের ভাত এদেশের মানুষ নিশ্চিত করছে তিনি বলেছেন। তারপর তার কথা ধরে নিলাম, কিন্তু তিনিও ওই কথা বলেছেন যে ভোটের অধিকার নিশ্চিত করতে পারে নাই। এবং একটা চরম সত্যের কথা বলেছে, প্রকৃত সুষ্ঠু নির্বাচন হলে দরজা টুয়াই হাইকোনো, এটাই বাস্তবতা, তারা বুঝতে পেরেছে। আরেকজনে দেখেন নিক্সন চৌধুরী, তিনি বলেছেন বাংলাদেশে একটাই নির্বাচন হয়েছে সেটা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গায়, তারাই বলছে নির্বাচন একটা জায়গা হয়েছে তার ওই ওই জায়গায় আর কোনো জায়গায় নির্বাচন হয়নি। তো এই যে তামসা নির্বাচন করে হাজার হাজার কোটি টাকা খরচ করে জনগণের সাথে তামসা করে ভোটাধিকার কেড়ে নিয়ে তারা ক্ষমতায় আছে। আর আমি বলবো যে আমাদের রাজনৈতিক দলগুলো কাণ্ড জ্ঞানহীন ভাবে এই অবৈধ সরকারকে বৈধতা দিতে তারা যে নির্বাচনকে তারা বর্জন করছে নাকে খত দিয়ে সংসদে গিয়েছে, এবং এখন আবার বলছে যে এই নির্বাচন কমিশন বেহুদা ঠুটু জগন্নাথ অমুক তমুক হ্যাং ত্যাং। আবার সেই নির্বাচন কমিশনের অধীনে প্রত্যেকটি স্থানীয় নির্বাচনে তারা যাচ্ছে, এগুলো সবিরোধী কথাবার্তা না? এগুলো কেন হচ্ছে? কারণ হচ্ছে তারা, আমি গল্প শুনেছি অনেকে কথাবার্তা শুনেছি সিনিয়র নেতৃবৃন্দের কাছে, যে এরশাদের সময় অনেকে নাকি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতো, রাতে এরশাদের দেওয়া পার্টিতে যে ড্রিঙ্কস করতো। তো এই রাজনৈতিক দলগুলোর আমি বলবো অনেকটা হয়েছে তাই, যে তারা মুখে বলছেন এক কথা কাজে বলছেন এক কথা, যেখানে নির্বাচনই হচ্ছে না সেখানে কেন তারা নির্বাচনে যাবে? এই যে পৌরসভা নির্বাচনগুলো হচ্ছে হবিগঞ্জের মাধবপুরে, আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে, সরকারি দল ক্ষমতায় চিন্তা করেন জামানত বাজেয়াপ্ত হয়েছে, এটাই হচ্ছে প্রকৃত চিত্র। যদি সুষ্ঠু নির্বাচন হয় প্রত্যেকটা জায়গা তারা জামানত হারাবে। স্থানীয় নির্বাচন যেখানে মানে হচ্ছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় সেখানে আজকে পৌরসভাগুলোতে আজকে তারা আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছেন, মানুষকে বন্দুক ঠেকিয়ে কারো সন্তানকে আটক করে গুলির ভয় দেখিয়ে মারার ভয় দেখিয়ে এইভাবে সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে নির্বাচন থেকে সরিয়ে দিচ্ছে। নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারছে না। তো এই নির্বাচন কমিশনের দিনে আমরা কেন নির্বাচনে যাব? তাই আমার রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে, হয়তো কথায় যদি কষ্ট পেলেন দুঃখ পেয়ে দেখেন আক্রমণ হিসেবে নিয়ে থাকেন, আমি বলবো আক্রমণ হিসেবে না, যদি পরিবর্তন চান হঠাৎ করেই তো গণ আন্দোলন গড়ে উঠবে না, ইস্যু তৈরি করতে হবে, নির্বাচন বর্জন করেন সবাই যারা গণতন্ত্রের পক্ষের কথা বলেন, গণতান্ত্রিক শক্তি হিসেবে দাবি করেন, একটা সোজা কথা ঘোষণা দেন যে এই অবৈধ নির্বাচন কমিশনার, দলকানা নির্বাচন কমিশনার, ছাত্রলীগ মার্কা নির্বাচন কমিশনার, উনি ছাত্রলীগের নেতা ছিলেন, জনতার মঞ্চের অ্যাক্টিভিস্ট ছিলেন, সেই দলকানা ব্যক্তি নির্বাচন কমিশনের কোনো নির্বাচনে যাব না আমরা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত। এবং অনেকগুলো ইস্যু ধরে ধরে লাইন আনতে হবে সরকারকে, সরকার বেলায় নিয়ে চলে গেছে, কিসের শেখ হাসিনার পতন ঘটাইবে, সরকারের পতন ঘটাইবে? করোনাকালীন সময়ে একজন স্বাস্থ্য মন্ত্রী পেপার পত্রিকাগুলো ভালো করে প্রচার করেছে যে তিনি তার এপিএস তার পুত্র দুর্নীতির সিন্ডিকেটের সাথে জড়িত, আমরা টুকটাক কথা বলেছি ছোটখাটো আন্দোলন করেছি, এক স্বাস্থ্যমন্ত্রী কি সরাইতে পারলে তাহলে কিসের সরকার সরাইলেন? একটা জায়গা থেকে সফলতা শুরু করতে হবে, যদি স্বাস্থ্যমন্ত্রীকে সরাতে আমরা পারি নাই, আমরা কথা বলেছিলাম সাকিবাই সহ আমরা ছোট সংগঠন আমরা দাঁড়িয়েও ছিলাম, অন্যান্য দলগুলোকে দেখেছেন এরা কাল টেলিভিশন টকশোতেই খালি লুটপাট হচ্ছে দেশে, টাকা বাইরে চলে যাচ্ছে, তার জন্য রাজপথের কর্মসূচি কোথায়, সচিবালয় ঘেরাও কোথায়, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, ধর্ষণের সরবরাহ হচ্ছে, গুম খুন হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাও কথা, যেটা রুবেল ভাই বলেছেন যে আপনার গভর্নর হাউস ঘেরাও করেছেন কে, মাওলানা আব্দুল্লাহ আহমদ খান ভাসানী, জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও করেছেন কে, মাওলানা আব্দুল আহমদ খান ভাসানী,
এই সমস্ত বিভিন্ন দাবি দেওয়া কেন্দ্রিক আন্দোলন করতে করতেই তো একটা গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। হঠাৎ করে বললে কি উপর থেকে পড়বে গণ অভ্যুত্থান? নো, তার জন্য আমরা আহ্বান জানাবো যে আজকে সরকার যে ভাওতাবাজি করছে, নির্বাচনের নামে প্রতারণা করছে, বাটপারি করছে, মানুষের ভোট কেড়ে নিচ্ছে, এটা প্রতিনিয়তই আমরা দেখে যাচ্ছি। সরকার বলছে যে করোনাকালীন সময় তারা অর্থনৈতিক চ্যালেঞ্জকে মোকাবিলা করেছে, অথচ আপনার সমস্ত জরিপগুলো বলছে, এই গত পরশুদিন সম্ভবত সাউদেশ সানেম যেটা একটা এনজিও, তারা বলছে যে আগের যে দারিদ্রতার হার ছিল 21.5%, সেখান থেকে দারিদ্রতার হার এখন বেড়ে হয়েছে 41%, অর্থাৎ 141 জন মানুষ কিন্তু গরিব হয়ে গেছে। বুঝতে পারতেছেন প্রভাবটা কোথায় পড়তেছে? তারপরে আপনার এই যে ছোট একটা ঘটনা নিয়ে টেলিভিশনগুলো খুব আলোচনা করছে, পৌরসভার আপনার কুষ্টিয়ার 100% ভোট পড়েছে। আজকে আপনার কি একটা পৌরসভার ভোট নিয়ে আলোচনা করেন? জাতীয় নির্বাচনে 213টি সেন্টারে তো 100% ভোট পড়েছে, 1100টির বেশি সেন্টারে হচ্ছে, মানে হচ্ছে আপনার সরি 1100টির বেশি সেন্টারে পড়েছিল 100% ভোট, আর 213টি সেন্টার হচ্ছে আওয়ামী লীগ শতভাগ ভোট পেয়েছে। এ ধরনের তো ইতিহাস আমরা জাতীয় নির্বাচন থেকে দেখেছি। তাই এই তাদের অধীনে আপনি কিভাবে আশা করেন যে একটা ফেয়ার নির্বাচন হবে? সেজন্য আমরা সকল গণতান্ত্রিক আর যে এই বললাম যে আজকে প্রথম বক্তব্যে যে এখানে এরকম একটা তাৎপর্যপূর্ণ প্রোগ্রাম হচ্ছে, আমাদের মিডিয়াগুলো ওইভাবে প্রচার করছে না। কেন? তা জানছে যে এখানে যে তাদের স্লোগান হচ্ছে এস্টাবলিশমেন্টের বিপরীতে, যেই যে প্রাতিষ্ঠানিক যে দুর্বৃত্তায়ন রাজনীতির, আমরা বলছি এটার পরিবর্তন করতে হবে। 253 পরিবারের তালিকা অলরেডি তৈরি করেছি যে এরা বাংলাদেশকে জিম্মি করেছে, বাংলাদেশের টাকা লুটপাট করছে, পাচার করছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, মিডিয়া বলেন, পাওয়ার বলেন, তাদের হাতেই জিম্মি। দেখেছেন এত সমালোচনার পরেও প্রধানমন্ত্রী বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা বেক্সিম কোর সালমান প্রমাণকে এত সমালোচনার পর তার প্রতিষ্ঠানকে আপনার টিকার দায়িত্ব দিয়েছে না, $2 টিকা $5 আনতে দিয়েছে না, আপনার সমালোচনা করছেন কি হয়েছে? তার কি ব্যবসার কম হয়েছে? সরকার কি আপনার সমালোচনার কারণে সিদ্ধান্তের পরিবর্তন করেছে? করেনি। আমরা যদি রাজপথে নামতে পারতাম যে শেয়ার বাজার কেলেঙ্কারির নায়ক এই দরবেশদেরকে আর লুটপাটের সুযোগ দেওয়া হবে না সরকার দিতে পারত, সেজন্য ইস্যু ভিত্তিক অন্তত আমাদেরকে মাঠে সক্রিয় হতে হবে। এবং মাঠের সক্রিয়তার মধ্যে দিয়ে আমরা মনে করি আমাদের যে আহ্বান যে জনগণের ক্ষমতায়ন, দুর্বৃত্তায়নের ক্ষমতায়ন নয়, জনগণের মধ্যে জাগরণ ঘটবে, তার জন্য সহজে রাস্তা তৈরি হবে না, অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে। এবং তার জন্য আজকে এখানে যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, জাফরুল্লাহ চৌধুরীর মতো মানুষ আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, যেই যাকে সেখানেই যাচ্ছে, এই বয়সে তারা কি পাওয়ার আছে, তারপরে এই মানুষটাকে সব জায়গায় যেখানে আজকের প্রোগ্রামে সবার আগে উপস্থিত তিনি এসে বসে রয়েছেন, তার কি কিছু পাওয়ার আছে? সব বিশ্ব থেকে বাংলাদেশ সবাই তো চিনে, তো তাদের আক্ষেপ যে না দেশটা তো যেভাবে চেয়েছিলাম এভাবে চলছে না, এইভাবে চলতে দেওয়া যায় না। শহীদ মিনার 29 তারিখ সমাবেশে আপনাদের মনে আছে তিনি বলেছিলেন যে সরকার খাদের কিনারায় ধাক্কা দিলেই পড়ে যাবে, তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো কাজে লাগাতে পারছে না, সরকার অবশ্যই খাদের কিনারায়, তারা ইন্টারনাল এক্সটার্নাল চতুর্মুখী দ্বন্দ্বে জর্জরিত, তাদের দুর্বৃত্তায়ন এবং লুটপাটের ফলে যেই কম পাচ্ছে সেই মানে ফাঁস করে দিচ্ছে গোমর, এবং সেই একজনের বিপরীতে আরেকজনকে লাগিয়ে দিচ্ছে, কিন্তু আমরা সংগঠিত হতে পারছি না। সুতরাং আমাদেরকে সংগঠিত হওয়ার কোনো বিকল্প নাই। আজকের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাবো, আমরা কোনো এক দৈত্য দানবকে সরিয়ে আরেক দৈত্য দানবকে ক্ষমতায় বসাতে চাই না। আমরা রাষ্ট্রের সংস্কার চাই, আইনের সংস্কার চাই, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে আমেরিকার প্রতিষ্ঠানগুলো যেভাবে বলতে পারে যে আমেরিকার জেনারেলরা যেভাবে যে ট্রাম্পের উন্নততার কারণে যে আমরা কোনো রাজা রানীকে রক্ষা করার জন্য শপথ নেই না, আমরা আমেরিকার মানুষ এবং আমেরিকার সংবিধানের মূল্যবোধকে রক্ষা করার জন্য শপথ নিয়েছি, যে আমার দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরাও যেন বলতে পারে আমরা কোনো ভোট চোর স্বৈরাচার ফ্যাসিবাদের আদেশ কায়েম করার জন্য চাকরি নেই নাই। আমরা জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তাদের আদেশ পালন করার জন্য আমরা চাকরি নিয়েছি, আমরা কোনো দুর্বৃত্ত দুর্নীতিবাজকে রক্ষা করার জন্য চাকরি নেই নাই, আমরা জনগণকে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে রক্ষা করার জন্য চাকরি নিয়েছি। আইন বানাতে হবে, সেই প্রতিষ্ঠান বানাতে হবে, সেই আদালত বানাতে হবে, যে আদালত আমেরিকাতে যেমন ট্রাম্পের মামলা খারিজ করে দেয় এখানেও তেমনি ভাবে শেখ হাসিনারও অন্যায় অপরাধকে যেন অপরাধ হিসেবে
গৃহীত করে মামলায় রুজু করতে পারে কিংবা তার বিরুদ্ধে যদি অন্যায় হয় কিংবা বিরোধী রাজনৈতিক দল মতে নেতাকর্মীদের বিরুদ্ধে যদি অন্যায়ভাবে কোনো মামলা করা হয় সেটাও যেন আদালত খারিজ করে দিতে পারে, সেইভাবে স্বাধীন আদালত আইন ব্যবস্থা গড়ে তুলতে হবে, সেটা আমাদের দেশের নাই। কাজী সেক্ষেত্রে আমি বলব রাজনৈতিক বক্তব্য বিবৃতির পাশাপাশি আমরা ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করব, মানুষের জন্য কি করব, শ্রমিকের জন্য আমার দর্শন কি হবে, শিক্ষকদের প্রশ্নে আমার দর্শন কি হবে, বিশ্ববিদ্যালয়গুলো যেই বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয় গণতন্ত্র চর্চার উর্বর ভূমি সেই বিশ্ববিদ্যালয়গুলোতে সেই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে একবার গণতন্ত্রের একটা যাত্রা শুরু হলেও যারা ক্ষমতায় এসেছিল সেদিন তারাই ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করে বিশ্ববিদ্যালয়গুলোকে গুন্ডামি মাস্তানির মাধ্যমে একটা সন্ত্রাসী প্রভাব সেখানে কায়েম করেছে, তাদেরকে মুক্ত চিন্তা করতে যাচ্ছে না। এখানে ছাত্রটা গোলাম মোস্তফা বলেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে দুজন ছাত্রকে বহিষ্কার করেছে 2019 সালে সম্ভবত আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে 21 সালে এসে বহিষ্কার, মানে হচ্ছে ওই সময় আন্দোলন ছিল, পাবলিক সেন্টিমেন্ট ছিল, ছাত্ররা সংগঠিত ছিল, তখন কিছু বলেনি, এখন একটু আন্দোলনটা স্তিমিত হয়েছে, করোনার মধ্যে ক্লাস ক্লাস নাই, বহিষ্কার করছে এবং সেখানে 3 জন শিক্ষককেও বহিষ্কার করা হচ্ছে। এরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হিসেবে কারা দায়িত্ব পালন করছে চিন্তা করেন, রাতের অন্ধকারে ভিসিরা বাসা ছাড়ছে, আর এক ভিসি নিজেকে বাঁচাতে বলছেন বাবা চাকরি যা আছে ছাত্রলীগ পাবে, চাকরি চাকরি ছাত্রলীগকে দিয়ে দিচ্ছেন প্রকাশ্যে, মিডিয়া পেপার পত্রিকা আসছে, সেগুলো নিয়ে আপনারা প্রতিবাদ করতে পারছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরি কি ছাত্রলীগের নেতারা ছাত্রলীগের বেতন দেবে, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় চাকরি হয়, তাহলে কেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ছাত্রলীগকে চাকরি দেওয়ার কথা বলেও ওই ভিসি নৈতিক স্খলনের পরে পদে থাকে, থাকছে তারা এবং তারা থাকবে যতদিন পর্যন্ত না আমরা সংগঠিত হব। সেজন্য আমরা বলবো এই প্রতারিত রাজনীতি আমরা দীর্ঘদিন দেখেছি, এখন এই 4টি সংগঠন এখানে ওইভাবে প্রভাবশালী সংগঠন না হলেও আপনারা যদি পাশে থাকেন এবং আমাদের আজকের এই আলোচনার সারমর্ম লক্ষ্য বস্তুগুলো যদি মানুষের সাথে শেয়ার করেন, মিডিয়া নাই তো কি হয়েছে, আজকের একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ভিউয়ার ছড়িয়ে যায়, একজন অশিক্ষিত মানুষ ফেসবুক ওইভাবে না তার ভিডিও স্ক্রল করে দেখতে পারে কে কি বলছে, সেটা আপনাদের কথা পৌঁছে যাচ্ছে মানুষের কাছে, আপনাদেরকে মাঠে নেমে কাজ করতে হবে, বলছি আমরা তো আছি, সুতরাং যদি আমরা সেটা পারি দেন আমরা সেই একটা গণতান্ত্রিক মুক্তি, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা সে কাঙ্ক্ষিত বাংলাদেশ আশা করতে পারি। ধন্যবাদ, একটু লং করে ফেলুন।